আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে, যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন, তা না হলেই ঝামেলা। এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সে পাশে বসে খাচ্ছে, আপনি দেখলেন তাকে, সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন, ডোন্ট টেক দিস আদারওয়াইজ। এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয়, অবশেষে একই বললেন মিজানুর রহমান আছেন। ফেস টু ফেস মিটিং এটা জায়েজ আছে এবং আমি রেকমেন্ড করি, এটা অবশ্য মানে আবশ্যক হতে হবে। ফেস টু ফেস আগে মেয়েকে দেখে নেবেন। হঠাৎ আপনার মা এসে বললো আমি দেখে আসছি, আপনি খুশিতে আনন্দে ঠেলায় রাজি হয়ে গেলেন, তখন তো মানে মহামুসিবত। বাবা মা বললো এই এরকম এরকম ভালো মেয়ে, খুশিতে আনন্দে আপনি বললেন হ্যাঁ ওকে। পরে বিয়ে হওয়ার পরে দেখেন যে এগুলো শত শত কেস আমাদের কাছে আসে। সো আপনি ফেস টু ফেস মিটিং করবেন। ফেস টু ফেস মিটিংটা তো সাধারণত হয়েই থাকে বিয়ের, আমাদের দেশে এটা আছে না? আছে তো। আপনি যে তার সাথে কথা বলবেন, তবে অবশ্যই এই মিটিংটা হতে হবে আপনার এবং ওই যে হবু কনে হবু বউ তার মধ্যে। ওখানে আপনার বাবা যে মিটিংয়ে থাকতে পারবে না, আপনার মামা থাকতে পারবে না, কারণ আপনার বিয়ে হওয়ার পরে সে হলো আপনার বাবার কাছে বৌমা, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার বাবাও যে ওই মেয়ের বিয়ে করে নিয়ে আসতে পারে। মানে ফ্রম সারিয়া সাইড ইউ অল ক্যান বি ক্যান্ডিডেট, তাই না? সবাই ক্যান্ডিডেট হতে পারেন। এরকম বাবা যে বিয়ে করতে পারে, ছেলে করতে পারে, যারা গেছে যে কেউ পছন্দ হইলে এরা রাজি বিয়ে হতে পারে। আচ্ছা, তাহলে এটা দেখবেন শুধু আপনি, প্রিয় ভাইয়েরা দেখবেন শুধু আপনি, আপনার আব্বা দেখবে না, মামা এরা কেউ দেখবে না, আপনার মা তো দেখতেই পারে, অবশ্যই দেখবে। তাহলে এটা হবে ফেস টু ফেস মিটিংটা হবে শুধু আপনার আর তার মধ্যে, অ্যান্ড অফকোর্স ইট শুড বি ইন পাবলিক নট প্রাইভেট। লেটস সে কোনো ড্রয়িং রুমে যেখানে খোলামেলা, আশেপাশে লোকজন বসে আছে অন্য রুমে, ওখানে হতে পারে, রেস্টুরেন্টে হতে পারে, অন্যান্য লোকজন আছে খাচ্ছে, আপনি আসে এখানে মিট করতেছেন, কথা বলতেছেন, এটা ওকে। বাট দরজা বন্ধ করে এক রুমে আপনি আসে, নো, ইল্লা সালিসুহুমা আশ-শাইতান। কোনো নারী কোনো পুরুষ একাকী যদি এক ঘরের ভেতরে থাকে, তারা দুজন থাকে না, তিনজন হয়ে যায়, ওখানে শয়তান এসে জয়েন করে ওই কনফারেন্স। সো ইটস ভেরি ডেঞ্জারাস। ওকে ফাইন, তাহলে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারেন, ইট শুড বি ইন পাবলিক নট ইন প্রাইভেট, অথবা দরজা বন্ধ করে বা দরজায় করে করতে পারেন, ওখানে একজন থাকতে হবে। লেটস সে ছোটো একটা ছেলে আছে বা মেয়ে আছে, আরেকজনের উপস্থিতিতে আপনারা কথা সারতে পারেন। আমার মনে বিষয়টা বুঝতে পারছেন কীভাবে মিটিংটা হতে হবে। আচ্ছা, ফোন কনভারসেশন হতে পারে, নো প্রবলেম, ফোন কনভারসেশন হতে পারে, এতে করে আইস ব্রেকিং হবে। লেটস সে বিয়েতে লাজুকতা কাজ করে, তো আপনি যখন ফেস টু ফেস মিটিং করলেন, সেও লজ্জা পাচ্ছে, আপনিও লজ্জা পাচ্ছেন, অনেক কথা ভেবে গেছিলেন বলবেন, এরা দেখে সব ভুলে গেছেন, বা সেও আপনাকে দেখে ভুলে গেছে লাজুকতার কারণে, ফলে অনেক কিছুই জানা হয়ে ওঠে নাই। এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এটা হয় সবার ক্ষেত্রে এরকম, যে অনেক কিছু ভাবা হয়েছে, হয়তো সব জিজ্ঞেস করা হয়নি, বাসায় আসলে মনে পড়বে ওরে এটা আসল জিনিসই তো জিজ্ঞেস করা হয়নি, এটা হইতে পারে। তো তখন আপনি ফোন কনভারসেশন করতে পারবেন, একবার দুইবার চারবার পাঁচবার, তবে উদ্দেশ্যটা থাকতে হবে যে বিয়েতে আমি ডিসিশনে নিতে পারতেছি না, জাস্ট ডিসিশন নেওয়ার জন্য। ওইটা এমন না যে এক মাস দুই মাস হ্যালো হাই শুরু করছেন আর ছাড়তেছেন না, ওইটা করা যাবে না। ওইটা যদি ডিসিশন নিয়ে ফেলেন বিয়ে করবেন, আর না হলে ফোন কনভারসেশন স্টপ করে দিতে হবে। তার মানে বিয়ের পারপাসে এই সব কিছু সারি অ্যালাউ করেছে, আপনি ফোন কনভারসেশন করতে পারবেন। আচ্ছা, ফটো শেয়ার করলেন, ফেস টু ফেস মিটিং হলো, ফোন কনভারসেশন হলো, আস্তে আস্তে অনেক আইস ব্রেকিং হলো, এরপরে আবার দেখা করতে মনে চায় বিয়ের আগে। এটা হয় না যে একবার শুধু দেখা হয়েছে, ভালোভাবে তো দেখি নাই, ভালোভাবে তো দেখা হয় নাই, হতে পারে, এটা হাসির বিষয় না, সিরিয়াসলি আরও এক দুইবার দেখা হইলে ভালো হয়, ওই ওই ডেটিংটাও করতে পারবে।
মানে প্রি ম্যারেজ ডেটিং ইটস ওকে অনলি ফর দ্য সেক অফ ম্যারেজ। বিয়ের উদ্দেশ্যে আপনি একটা দুইটা তিনটা ডেট করতে পারবেন, ইউ ক্যান ডেট, তবে ওই যে যেটা বললাম ইট শুড বি ইন পাবলিক নট প্রাইভেট, একেবারে একান্তে নির্জনে না, রেস্টুরেন্টে হোক, মানুষ আছে বা এমন বাসায় অন্যান্য লোকজন পাশের রুমে আছে, লোকেরা তাদের কথা শোনা যাচ্ছে বা তারা চাইলে এই রুমে ঢুকতে পারবে, এরকম একটা জায়গায় আপনি 1, 2, 3, 4 টাইম এরকম ডেট করে নিতে পারেন, যাতে করে আপনি তাকে দেখে নিতে পারেন। দেখে নেওয়া সুন্নাত ভাই, একেবারে সুন্নাত। এবার হাদিস শোনেন, এই যে এগুলো বললাম এগুলোকে আমি নিজ থেকে বললাম কিনা, একটা একটা করে হাদিস শোনাই আপনাদেরকে। সহিহ মুসলিমের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, ফা আতাহু রাজুলুন, হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, ফা আখবারাহু, এসে আল্লাহ রাসূলকে বলল যে আন্নাহু তাজাওয়াজা ইমরাআতান মিনাল আনসার, এসে বললে ইয়া রাসূলুল্লাহ আমি তো এক আনসারের মেয়েকে বিয়ে করব, প্ল্যান করে ফেলছি, মানে আম্মা এসে বলছে আমি রাজি এই সিস্টেমে। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে বলল আনাযারতা ইলাইহা, যাকে বিয়ে করবে তাকে দেখে নিছ, তাকে দেখে নিয়েছো, যে ফেস টু ফেসের দলিল দেখেন, আনাযারতা ইলাইহা, ওকে দেখে নিয়েছ যাকে বিয়ে করবে, কাল আল্লাহ, না আমি তো দেখি নাই, শুনছি যে আম্মা বলছে সব ঠিক আছে এর বিয়ে করবে, এই সিস্টেম। আল্লাহ রাসূল বললেন ফাযহাব ফানযুর ইলাইহা, যাও দেখে আসো, ফাযহাব তুমি যাও তাড়াতাড়ি, ফানযুর ইলাইহা তাকে দেখে আসো, আজীবন যার সাথে সংসার করবে তাকে না দেখে হুট করে তুমি বিয়েতে রাজি হয়ে যাবে, এটা ইসলামিক নট ইসলামিক এনিমোর, এটা ইসলামিক সিস্টেম না, এটাতে অনেক কমপ্লেক্সিটি দেখা দিবে সামনে, তাহলে অবশ্যই তার সাথে আপনি ফেস টু ফেস মিটিং করে নেবেন সম্মানিত ভাইয়ের, কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে দলিল, আরও কিছু দলিল আপনাদেরকে শুনতে হবে তাহলে বুঝবেন। আরেকটা হাদিস শোনেন, এটা হচ্ছে সুনানে আবু দাউদে এসেছে, এটা খুব মজার হাদিস, খুবই মজার, আমি পড়েও মজা পাইছি, আলাজারে যখন পড়ি এটা আমাদের এই যে কি বলে অ্যানালিটিক্যাল হাদিসের ইয়েতে ক্লাসে ছিল। আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আল্লাহ রাসূল ইসলামের সাহাবি জাবির বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইসলাম বলেছেন, ইদা খাতাবা আহাদুকুমুল মারআ, তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রপোজ করে, ফাকদ্দির আন ইয়ারা মিনহা বা'দা মা ইয়াদউহু ইলাইহা ফালিয়াফআল, ওই মেয়ের এমন কিছু যেন সে দেখে নেয় যেটা তাকে বিয়ের প্রতি উদ্বুদ্ধ করবে, এমন কিছু যেন দেখে নেয়, লেটস সে মেয়ের হাসি, মেয়ের কথা বলার ধরন, তার হাঁটার স্টাইল, তার বাহ্যিক অবয়ব, এগুলো এমনভাবে যেন সে যেন দেখে নেয় যেটা তাকে এই মেয়েকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে। আগে আমি বলেছি যে যাকে বিয়ে করবেন তাকে যদি আপনার মায়া না লাগে, ভালো না লাগে, ভালো ভালোবাসাটা ফিল না হয়, তাহলে তো আপনি তাকে বিয়ে করবেন কী করে? আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে, যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম, লাভ হার, তাকেই আপনি বিয়ে করবেন, তা না হলেই ঝামেলা, ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে। ঘটনা এখানে শেষও নেই, আসল ঘটনা সামনে। যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো, তখন যদি ওই মেয়ের কিছু অংশ, তার চেহারা, তার শরীর, তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে, সেজন্য এটা করে। এই হাদিস শুনে জাদ আবু দাউদ, আবু দাউদ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা জাবের, জাবের বলল ফা খতাবতু জারিয়াতান, এরপর একটা মেয়েকে আমি প্রপোজ করলাম, ফা কুনতু আতাখাব্বা উলাহা, এরপর প্রপোজ করার পর থেকে আমি তার জন্য লুকিয়ে লুকিয়ে তার দেখতাম, আল্লাহ রাসূলের সাহাবি, হাত্তা রাআইতু মিনহা, এরপর আমি তার এমন কিছু দেখে নিলাম, মা দাআনি ইলা নিকাহিহা, যেটা তাকে বিয়ে করার জন্য আমাকে পাগল পাড়া করে দিল, মানে আমার খুব মন চাচ্ছে আমি তাকেই বিয়ে করি, ফাতাযাওয়াজতুহা, অতঃপর আমি তাকেই বিয়ে করলাম। তাহলে অনেক সময় এমন লাজুকতা কাজ করে, অনেক ছেলের মেয়ে আসছে তার দিকে তাকাইতেই পারতেছে না, সে এরকম হয়ে আসছে, লাল হয়ে গেছে হতে পারে, এটা ভেরি সিম্পল, তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন, মানে শালীন ওয়েতে আর কি, লেটস সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে, সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন, ডোন্ট টেক দিস আদারওয়াইজ। এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয়, অবশেষে একই বললেন মিজানুর রহমান আছেন, কিন্তু আগে আগে যে আমি স্টেপ বাই স্টেপ আমার শ্রোতাদেরকে নিয়ে আমি আগাতে আগাতে এই পর্যায়ে আসছি, এটা কিন্তু মিসিং। সো তাহলে
যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিজ করতে যাবো নাকি তাকে, না টিজ ইফ টিজিং করার জন্য তো না, সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন এই জন্য তাকে দেখে নেয়া, সে যাচ্ছে হাঁটতেছে কথা বলতেছে, হ্যাঁ তার কথা বলা তার চালচলনটা আপনি দেখে নেবেন, এমন কিছু দেখে নেবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালোবাসতে উদ্বুদ্ধ হন এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন। এই পয়েন্টটা ক্লিয়ার না? দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের সাহাবি, উনি এই হাদিস থেকে এরকমই বুঝেছেন যে আমি যেহেতু কাছে যে দেখতে পারেন আমি দূর থেকে তাকে লুকায় লুকায় অনেকবার দেখে ভালো লাগছে পরে বিয়ে করছে। আচ্ছা এবার বোখারির একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু আন্না ইমরাআতান জাআত, এক মেয়ে এক মহিলা আমি নিজেকে আপনার জন্য হেবা করলাম ডেডিকেট করলাম আপনি আমাকে বিয়ে করেন। তো সে যখন এসে এরকম আবেগে বলতেছে যে আমাকে বিয়ে করেন আমি ডেডিকেট করলাম, ফানাযারা ইলাইহা রাসূলুল্লাহ আল্লাহ রাসূল ইসলাম তার দিকে এভাবে ছিলেন তাকালেন, ফাসাআদান নাযার একেবারে নিচ থেকে উপরে তাকালেন মানে তার বডি ফিটনেস বা তার গড়ন তাকে দেখে নিলেন আর কি, অসওয়াবু এবং অনেকক্ষণ চোখ তাক করে রাখলেন নিচ থেকে উপরে তাকে দেখে নিলেন যে সে কেমন, সে নিজেকে প্রপোজ করল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন যে না এটা আমার সাথে যায় না, আমি প্রফিট হিসেবে আমার স্ত্রীর যে যেরকম দরকার ওইটা হয় না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর কথা বললেন না, এমএও যায় না এই নারী সাহাবিও যাচ্ছে না বসে আছে, লম্বা ঘটনা। পরে আরেকজনের সাথে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন, নিজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চয়েস করেননি এই নারীকে। দেখেন এই হাদিসটা থেকে প্রমাণ করে যে ভালো করে দেখে নেয়া, নাযারাহু ওয়া সাআদান নাযার ওয়া সাওয়াবা ইলাইহা, তাকে ভালোভাবে দেখলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে লুকিয়ে তার প্রপোজড গার্লকে দেখা, এক সাহাবীকে ধমক দেয় তুমি দেখো নাই বিয়ে করবা দেখে আসো, এগুলো প্রমাণ করে যে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারবেন। আর দুই মিনিট শেষ করতেছি, তার মানে প্রমাণ করে দেখে নেয়া পরিচিত হয়ে নেয়া আইস ব্রেকিং করা এটা সুন্নাত। তবে অফকোর্স প্রিয় ভাইরা আমার আলোচনা মিস ইন্টারপ্রেট করা যাবে না, এটা শুধুমাত্র আপনি বিয়ে করতে চান তাকে এজন্য আপনি ডিসিশন নিতে পারতেছেন, এমন যদি হয় প্রথম দেখাতেই এক পলকে ভাল লেগে গেছে ওকে বিয়ে করতেছেন ফাইন, কিন্তু যার ডিসিশন নিতে সমস্যা সে একাধিকবার এরকম ডেটিং করে নিতে পারে দেখে নিতে পারে।